আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বরিশাল কৃষি বা বরিশাল টিউব এর পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যে আমি নতুন কিছু ভিডিও নিয়ে আবার হাজির হচ্ছি আপনাদের জন্য সেটা হলো যে আমাদের এই আমফানের পরে যে গাছগুলো আছে সেই গাছগুলো মোটামুটি আবার সচে সতেজ হয়ে যাচ্ছে এগুলা ফুল মোটামুটি আবার বের হচ্ছে যদিও আমরা এগুলো আগের গাছ ছিল আমরা নতুন করে কোনো গাছ লাগাই তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে এই গাছগুলো মোটামুটি আবার ফল আমাদের ধরা শুরু করবে এবং পেঁপে গাছগুলো সব সাজিয়ে গিয়েছে এই যে উপরে পাতা দেখা যাচ্ছে খুব সুন্দর পাতা প্রতিটা গাছেরই আবার পাতাগুলো সারছে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো সুন্দর হয়েছে এবং এই যে কলাগুলো দেখতে পাচ্ছেন এটা আপনার আনাজি কলা বা আপনারা বলতে পারেন কাঁচকলা তো এটা আমরা বিক্রি করি পোন হিসাবে গন্ডা গণ্ডা বা পোন অর্থাৎ চার চার পিসে একটা এক এক গোণ্ডা চার পিসে এক গোনা এবং আশি গণ্ডায় এক পোন বলা হয় আমাদের এখানে তো এভাবে আমরা এটা বিক্রি করে থাকি খুবই কম মূল্য তো যদিও এটা আপনাদের কাছে যাওয়ার পরে খুব দাম বেড়ে যায় যেমন ধরেন আমরা বিক্রি করি পোন এটার যে কলাটা দেখতে পাচ্ছেন এই কলাটার পোন বিক্রি করা হচ্ছে এত সুন্দর কলা এমনটা আরও সুন্দর সুন্দর কলা আছে এই পণ বিক্রি করা হবে সর্বোচ্চ গেলে মানে আশি গুণ চার অত হয় চারটা চব্বিশ চার চার আশি গুণ চার চার চারটা বত্রিশ সেটা বত্রিশ মানে তিনশো বিশ পিসে আপনার এক পণ হচ্ছে এখানে এই কলাগুলো দেখতে পাচ্ছেন এই কলাগুলো মোটামুটি পুষ্ট হয়ে গেছে এই কলাগুলো আর কি এই কলাগুলো এরকম দামে বিক্রি হবে এরকম দামে না সরি এরকম আশি পিসে বিক্রি হবে আপনার ধরেন যে আড়াইশো টাকা তিনশো টাকা কোনো কোনো ক্ষেত্রে চারশো টাকা পর্যন্ত যায় আর সর্বনিম্ন নামলে দুইশো আড়াইশো টাকা পর্যন্ত নামে মানে এটা খুবই আমাদের জন্য খুবই কম মূল্য তারপরেও আমাদের কিছু করার নাই কারণ আমাদের এখানে এরকম বেশি হয় এরকম দামে যা যাতে আপনারা কম দামে খেতে পারেন নাহলে তো আপনাদের আমরা যদি পাঁচশো টাকা বেশি আপনাদের এখানে বিক্রি হয়ে যাবে যে হাজার টাকার উপরে হয়ে যাবে এরকম একটা অবস্থা হয়ে যায় তো আমাদের অনেক কষ্ট করে আমরা কৃষকরা আপনাদের জন্য মানে ফসল ফলাই এবং আমরা যদিও ন্যায্য মূল্য পাই না তারপরে আলহামদুলিল্লাহ যা পাই আমরা খুবই খুশি তো আমি আপনাদের মূলত চাষ শুরু করছি কিছু দিন হয়েছে মানে আমি আপনার লেখাপড়া শেষ করছি এবং আমি এখন লেখাপড়া শেষ করে চাষের দিকে আসছি আমি মাছ চাষ করব এবং সাথে সাথে আমি আলহামদুলিল্লাহ এই কৃষকের একটা ভূমিকা পালন করতে যাচ্ছি এখন আমি আল্লা ভরসা তবে ডিজিটাল পোশাক ডিজিটাল দেশ সেক্ষেত্রে আমি ডিজিটাল কৃষক বলতে পারেন বিকজ আমি এখানে আগের মতো চাষ করতে চাচ্ছি না আমি চাচ্ছি নিউ কোনো কিছু চাষ করতে নিউ ফল বা নিউ ফলা দি এইসব আমি কাজ করতে চাচ্ছি এবং কষ্টও কম যাতে হয় এমন কাজ মানে কাজগুলো আমি করতে চাচ্ছি যাই হোক আমি আস্তে আস্তে আপনাদের জন্য এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং আমাকেও আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন আশা করি আমি চেষ্টা করবো যাতে আপনাদের সামনে আসতে পারি এবং গাছগুলো আপনি সুন্দরভাবে করতে পারি যাতে আপনাদের মানে সহজ হয় গাছগুলো করতে তো আপনারা অবশ্যই এর আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন কারণ আমি এর আগের ভিডিওগুলোতে কিভাবে কান্দি প্রস্তুত করেন কিংবা জায়গা প্রস্তুত করেন আমার গাছ লাগানোর ক্ষেত্রে এটা আমি দেখিয়েছি আমি অলরেডি শাকের ভিডিও কিছু সবজির ভিডিও দিয়েছি যেগুলো আমি লাগিয়েছিলাম এবং হয়েছে যদিও সেটা আমফানের জন্য ক্ষতিগ্রস্ত তারপরেও আলহামদুলিল্লাহ যা হয়েছে খুব ভালোই হয়েছে তো এই ক্ষেত্রে আপনি দেখতে পান যে পেঁপে গাছগুলো এটা মরে গেছে তো পেঁপে গাছগুলো আমার আবার সেরে উঠতেছে এই কলা গাছ এটা এটাও বিক্রি উপযোগী হয়ে গেছে তো আর কিছুদিন থাকবে এখানে কারণ এটা এখন পুষ্ট বোঝা যাচ্ছে যে এই গায়ের রঙ দেখে গায়ের রং দেখে এখন ওই শিরাটা মরে নেই শিরাটা মরলে আপনার মোটামুটি আমরা এটা সেল করে দেবো মানে পুষ্ট হয়ে যাবে মোটামুটি পুষ্ট হয়েছে তারপরেও আমরা এখন বিক্রি করব না তো এই যে পেঁপে গাছগুলো আবার সাজায় উঠতেছে দেখছেন মাথা দিকে আবার পাতা সুন্দর করে হয়ে গেছে প্রতিটা গাছের পাতা আবার ফুল অ্যান্ড পাতার সাথে সাথে অনেক ফুল দেখা দেখা যাচ্ছে এখানে তো এইভাবে আমরা গাছগুলো সুন্দর করে মানে পরিচর্যা করি আমি এই পর্যন্ত টানছি যতটুকু টানা গেছে আমার কষ্ট কুলাইছি ততটুক এই টকরা টকরা বলতে বা কচুরি বানা টানছি আমি আমি নতুন করে গাছ লাগাবো সেই জন্য টানছি তো বন্ধুরা যা অবশ্যই আমাকে আপনারা ভালোবাসবেন আশা করি আমি এটাই চাই আর কষ্ট করে হলেও আমি আপনাদের জন্য কাজের পরে ভিডিও তৈরি করার চেষ্টা করব হ্যাঁ এবং আপনারা কিভাবে লাগালে মানে ফল আসবে গাছে গাছে কিভাবে লাগালে গাছে ফল আসবে এবং গাছগুলো ভালো হবে আমি আপনাদের সেটা মানে এক এক করে ভিডিওটা দিতে থাকব। কোনো সার ছাড়া এটাই সবচেয়ে বড় কথা যে সার ছাড়া যে ফল কিভাবে আসবে গাছে এবং এটা খুবই ভালো মানের ফল এবং আপনাদের কোনো সার সবজি মানে সার এবং ঔষধ ব্যবহার করা লাগবে না আল্লাহ রহমানের তাতেই আমাদেরকে খুব ভালো একটা আমরা রেজাল্ট পাবো তো বন্ধুরা আমাদের সাথেই থাকুন বিশেষ করে আমার সাথেই থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনাদের ভালো লাগে আর আমি একটু কথা বেশি বলি তারপরেও আপনাদের গাছগুলো দেখানোর জন্য চেষ্টা করবো কম কথা বলে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং যেভাবে আমি গাছগুলো লাগাচ্ছি আপনাদের চেষ্টা করেন আল্লাহ রহমতের গাছগুলো অনেক ভালো হবে এবং ফসলটা আপনাদের ভালো হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ